পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলতে কি বোঝায়? দুইজনের বয়সের যোগফল। পিতা ও পুত্রের বয়সের যোগফলকে বয়সের সমষ্টি বোঝায়। এখানে আরো একটি কথা বলে রাখি, এইটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি। আমাদের গণিত বিষয়ক যে প্রশ্ন বা সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলোতে কিন্তু সব ব্যাপারগুলো স্পষ্ট থাকে না, কিছু ব্যাপার বুঝে নিতে হয়। যেরকম এই প্রশ্নের ধরন অনুযায়ী এখানে এই 74 বছর এটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি বুঝিয়েছে। যাই হোক, সমাধান করতে হলে শুরুতে আমাদের একজনের বয়স ধরে নিতে হবে। তা আমরা ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়স X বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? এই যে বয়সের সমষ্টি 74 বছর, সেখান থেকে যদি পিতার বর্তমান বয়সটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পুত্রের বর্তমান বয়স পেয়ে যাব। উদাহরণ স্বরূপ আমরা যদি এরকমটা মনে করি যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 74 বছর, মনে করি পিতার বয়স হচ্ছে 64 বছর ধরে নিচ্ছি, তাহলে পুত্রের বয়স কত হবে? এই 74 থেকে যদি 64 বিয়োগ করে দেওয়া হয় তাহলে 10 বছর হবে পুত্রের বয়স। এভাবে নির্ণয় করা যায়। তার মানে আমরা কি করলাম বলেন তো? আমরা এই সমষ্টি থেকে পিতার বয়স 64 ধরে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কি করতে হবে? পুত্রের বয়স বের করতে হলে আমাদের এই সমষ্টি থেকে পিতার বয়সটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে 74 - X বছর। এটা কিন্তু বুঝতে হবে। 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? তার মানে পিতার এই বর্তমান বয়স থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে আমরা 10 বছর পূর্বে পিতার বয়স বের করতে পারবো। 10 বছর পূর্বে পুত্রের বয়স, তার মানে পুত্রের যে বর্তমান বয়স সেখান থেকে 10 বিয়োগ করতে হবে। পুত্রের বর্তমান বয়স কত? 74 - X বছর। এইটা কিন্তু পুত্রের বর্তমান বয়স, সেখান থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে আমরা কিন্তু পুত্রের 10 বছর পূর্বের বয়সটা জানতে পারবো। এইবার এর সমান এই দুজনের মাঝে ইষ্টু দিয়ে তার সমান তার এই যে 10 বছর পূর্বের অনুপাতটা লেখা যায়, এই যে কোনো দুইটা রাশির মাঝে ইষ্টু দিয়ে তার সমান যে তার অনুপাতটি লেখা যায়, এই সম্বন্ধে বিগত ক্লাসে আমি অনেকবার আলোচনা করেছি। কারণ আমরা একটা সমস্যা সমাধান করতে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে সম্মতার বিষয়। যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যে প্রধান গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো থাকে, সেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর ভিতরে সম্মতার ব্যাপার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনেকবার এর পূর্বের ক্লাসগুলিতে মোটামুটি আলোচনা করেছি সম্মতার ব্যাপারে। আমার ইচ্ছে আছে পরের কোনো ক্লাসে শুধুমাত্র সম্মতার ব্যাপারের উপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস তৈরি করবো, যে সম্মতার গুরুত্বটা আসলে কতটুকু তার উপরে একটি সুন্দর ক্লাস তৈরি করবো, যাতে করে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। যাই হোক, এইবার আমরা কিন্তু এইটাকে অনুপাতের নিয়ম অনুযায়ী এইভাবে লিখতে পারি। এখানে কি করলাম? 2 দিয়ে এই পাশে এই দুজনের সাথে গুণ করলাম। x এর সাথে গুণ করলে হয় 2x, এবং 10 এর সাথে গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস, 10 2 গুণে 20। এবার 7 দিয়ে গুণ করলে 7, এবং 74 গুণ করলে হয় 518, এবং 7 এর সাথে x গুণ করলে হয় 7x, এবং 10 এর সাথে গুণ করলে হয় 7 10 70। এখান থেকে এটা বিয়োগ করলে হয় 448, আর এই 7x এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়ে গেল। আমি বাংলিশ করে বলছি, কিছু মনে করবেন না। 20 এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস করে নিলাম। এইবার এই দুজনকে যোগ করলে হয় 9x, এবং তার সমান 468 লেখা যায়। 9 আছে এই পাশে গুণাকার, এই পাশে ভাগ করে নেওয়া যায়। 9 দিয়ে যদি 68 কে কাটাকাটি করা হয় তাহলে যাবে হচ্ছে 52 বার। এই যে x সমান 52 বের হলো, এইটাই কিন্তু পিতার বর্তমান বয়স। কারণ আমরা পিতার বর্তমান বয়স ধরেছিলাম X বছর, তার মানে আমরা এটা লিখতে পারি যে এটা হলো পিতার বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স হবে এই 74 থেকে পিতার বয়সটা যদি বাদ দিয়ে দেওয়া হয়। কেন? 74 বছর কিন্তু সমষ্টি ছিল, আমি প্রথমেই বলেছিলাম। সমষ্টি থেকে যদি পিতার বয়সটা বাদ দিয়ে দেয় তাহলে পুত্রের বয়স পাবো, আর সমষ্টি থেকে যদি পুত্রের বয়সটা বাদ দিয়ে দেয় তাহলে পিতার বয়স পাবো। আর আপনি যদি চিন্তা করেন এখানে আমি x এর মান বসিয়ে দেবো তাহলে মান পেয়ে যাবো, তা আপনি বসাতে পারেন, তাতে করে দেখা যায় হয়তো ফান্ডামেন্টাল বিষয়টা একটু এড়িয়ে থাকতে পারে। যাই হোক, আমি আসলে আপনাদের বেসিক্যালি বুঝাতে চাই, সবসময় বুঝাতে চাই যে গভীরভাবে, যাতে করে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে অতি সহজে সমাধান করা যায়। এই সমস্যাটি কিন্তু আরও সহজে সমাধান করা যায় যদি নিজে বোঝা যায়, অনেক সংক্ষিপ্তকারে সমাধান করা যায়। আমাদের তো এত বড় সমাধান আসলে পরীক্ষায় চায় না, এত বড় সমাধান চায় না। আমাদের নিজেদের বোঝার জন্য বা আপনাদের বোঝানোর জন্য আমার এইভাবে করে ব্যক্ত করতে হয়। নিজে বুঝতে পারলে খুব সহজে সমাধান করে ফেলা যায় যে উত্তরটা কত হবে, অতি সহজে এবং অতি দ্রুত। যাই হোক, পুত্রের বর্তমান বয়স কত হবে? পুত্রের বর্তমান বয়স হবে 74 থেকে পিতার বয়স বিয়োগ, অর্থাৎ 22 বছর। এইবার আমরা যদি বর্তমান বয়সের অনুপাত বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে দুইটা বয়স, সেই দুইটা বয়সকে আমরা এখানে এইভাবে করে লিখতে পারি, পিতা ইষ্টু পুত্র। এইবার
উভয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখেন, যদি এখানে দুই দিয়ে ভাগ করি আর এখানে দুই দিয়ে ভাগ করি তাহলে হবে 26:11, এইটাই হবে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। যদিও আমাদের এই অনুপাতটি বের করতে বলেনি, কারণ আমাদেরকে বলেছে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে, তার মানে এই যে বয়সটা আমরা পেলাম বর্তমান বয়স সেখান থেকে 10 বছর পরে। তা আমি এইখানে সমাধানটা করে দেখাচ্ছি, আপনারা আবার আমাকে কৃপণ বলবেন না, আমি শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটেই কৃপণ না, একই পেজে রাখার জন্য যাতে করে এখান থেকে দেখে আবার এইটা বুঝতে পারেন। এখান থেকে 10 বছর পরে পিতার বয়স হবে হচ্ছে 62 বছর, এই যে 52 বছর কিন্তু আমরা বের করছিলাম বর্তমান বয়স, এই যে তার সাথে যদি 10 যোগ করা হয় তাহলে হবে 62 বছর, এবং পুত্রের বয়স হবে 32 বছর। আমরা এখন যদি 62 এবং 32 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 10 বছর পরের অনুপাতটিতে চলে যাব। আমরা এখানে কেন 2 দিয়ে ভাগ করলাম, আমি কিন্তু বলছিলাম এর আগের ক্লাসে অনেকবার বলেছি অনুপাতের দুই পাশে যে কোনো একই জিনিস দিয়ে বা যে কোনো একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে 2 দিয়ে কেন ভাগ করলাম, অন্য কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করতে পারতাম। আসলে 2 দিয়ে ভাগ করলেই আমরা সবথেকে ছোট দুইটি পূর্ণ সংখ্যা দিয়ে এই অনুপাতটি লিখতে পারি। তাহলে কত হয়, এই পাশে হয় 31:16। আপনি অন্য সংখ্যা দিয়ে ভাগ করে দেখেন, এর থেকে আর কোনো ছোট পূর্ণ সংখ্যা দিয়ে এইটাকে সংক্ষিপ্তকারে লেখা যায় না। যদি ছোট করতে হয় তাহলে অবশ্যই ভগ্নাংশ সংখ্যা চলে আসবে, অর্থাৎ সেই দুইটি সংখ্যার পূর্ণ সংখ্যা হবে না। এইটাই কিন্তু হবে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সে অনুপাত। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।